হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এম ফারাবি, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। যারা রিঙেডিতে কাজ করেন অথবা কাজ করবেন অনেকেই জানতে চাচ্ছেন একটি মোবাইলে একাধিক রিঙেডি অ্যাকাউন্ট ইউজ করা যাবে কি না, আর যদি ইউজ করা যায় সেটি কিভাবে সম্ভব হবে। সো বিষয়টি যদিও অনেকটা সহজ কিন্তু অনেকেই বুঝতে পারছেন না, দ্যাটস হোয়াই বিভিন্নভাবে জানতে চাচ্ছেন, এবং আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো প্রথমত আপনি চাইলে আপনার একটি মোবাইলে একাধিক রিং আইডি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসে অলরেডি আমি একটি অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি, এবং মনে করে নিচ্ছি আপনি অন্য একটি অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাপসটির উপর ট্যাপ করে ধরে রাখতে হবে, এবং ধরে রাখার পর এখানে দেখতে পারবেন ইনফো অথবা আই বাটন একটি অপশন চলে আসবে, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। অথবা আপনি চাইলে মোবাইলের সেটিংসে চলে যেতে পারেন, তারপরে অ্যাপসে প্রবেশ করে রিঙেডি অ্যাপসটিকে খুঁজে নিতে হবে। সো এটিতে প্রবেশ করার পর যদি আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে আসি তাহলে দেখতে পারবেন এখানে স্টোরেজ একটি অপশন থাকতে পারে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। এবং বিভিন্ন মোবাইলে এটি বিভিন্নভাবে থাকতে পারে, হয়তো এই বিষয়টি অনেকেই জানেন। জাস্ট আমি আমার মোবাইলের সেটিংসগুলো শেয়ার করে নিচ্ছি, এবং তারপরে আমাদের নিচে রয়েছে ম্যানেজ স্টোরেজ অপশন, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। সো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা একটি অপশন চলে আসছে, জাস্ট আমরা এটিতে ক্লিক করব। দেন ক্লিক করার পর আমাদের অ্যাপসের ডাটাটি ক্লিয়ার হয়ে যাবে, এবং এবার যদি আমরা নতুনভাবে রিঙেডি অ্যাপসটিকে ওপেন করি তাহলে দেখতে পারবো আমাদের নিকট লগ ইন পেজটি চলে আসবে। সো এবার আমাদেরকে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর আপনি চাইলে আপনার সেকেন্ড অ্যাকাউন্টের মোবাইল নম্বর এবং ভেরিফিকেশন কোডের মাধ্যমে আপনার সেকেন্ড অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। অথবা এখানে অন্য একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ পাসওয়ার্ড, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টের রিং আইডি নাম্বারটি দিতে হবে, এবং যদি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, কোনোরকম ভেরিফিকেশন কোডের প্রয়োজন হবে না। কীভাবে আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করবেন সেটি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, রিং আইডি সিকিউরিটি নামে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেই ভিডিওটি ফলো করতে পারেন। সো এইভাবে অ্যাপসের ডাটা ক্লিয়ার করে আপনি যত ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তবে এই বিষয়টি হয়তো অনেকের নিকটে একটু ঝামেলা হতে পারে, বারবার অ্যাপসের ডাটা ক্লিয়ার করতে হবে, সেক্ষেত্রে আপনি অন্য একটি উপায় অবলম্বন করতে পারেন। ফার্স্ট অফ অল আপনার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। সো ওপেন হওয়ার পর উপরে সার্চ অপশন রয়েছে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব, এবং ক্লিক করার পর আমাদেরকে লিখতে হবে ডু মাল্টিপল অ্যাকাউন্টস। জাস্ট এটি লিখে সার্চ করলে দেখতে পারবেন আমাদের নিকট ফার্স্টে একটি অ্যাপস চলে আসবে। আপনাদের সুবিধার্থে অ্যাপস লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। সো আমি অ্যাপসটিকে ইনস্টল করে নিচ্ছি, এবং ইনস্টল হওয়ার পর আমাদেরকে পাশে থাকা ওপেন অপশনে ক্লিক করতে হবে, এবং অ্যাপসটি ওপেন হওয়ার জন্য আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের নিকট অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে, এবং আমাদের মোবাইলে যত ধরনের অ্যাপস ইনস্টল রয়েছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে চলে আসছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিঙেডি অ্যাপসটি রয়েছে। সো যেহেতু আমরা অ্যাপসটিকে ক্লোন করব অথবা ডাবল অ্যাকাউন্ট ইউজ করব, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। দেন ক্লিক করার পর নিচে রয়েছে ক্লোন উইথ মাল্টিপল স্পেস, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে রিঙেডি অ্যাপসটি এখানে চলে আসছে, জাস্ট আমরা এটিকে ওপেন করে নিচ্ছি। এবং ওপেন করার পর যদি আপনার নিকট কোনোরকম পারমিশন চাওয়া হয় তাহলে অবশ্যই এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর আমাদের নিকট আরও কিছু পারমিশন চাওয়া হচ্ছে, জাস্ট আমরা অ্যালো অপশনে ক্লিক করে নিচ্ছি, এবং ক্লিক করার পর একটু ওয়েট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন পেজটি চলে আসছে, জাস্ট আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করতে পারেন, অথবা সাইন ইন উইথ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের আইডি নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি সেকেন্ড অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, এবং যদি আপনার প্রয়োজন হয় যে আপনি আরও অ্যাকাউন্টে লগ ইন করবেন তাহলে আপনাকে আবারও পুনরায় ডু মাল্টিপল স্পেস অ্যাপসটিকে ওপেন করতে হবে। এবং ওপেন করার পর এখানে দেখতে পারবেন একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। দেন ক্লিক করার পর আমাদেরকে পূর্বের মতো আবারও রিং আইডি অ্যাপসটিকে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার পর নিচে রয়েছে ক্লোন উইথ মাল্টিপল স্পেস, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। এবং ক্লিক করার পর আমাদের নিকট হয়তো অ্যাড আসতে পারে, সো অ্যাড আসলে অবশ্যই এটিকে কমপ্লিট করে নেবেন। এবং কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিং আইডি টু নামে আরও একটি অ্যাপস চলে আসছে, জাস্ট আমরা এটিকে ওপেন করে নিচ্ছি। এবং ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটিতেও কিন্তু লগ ইন করার অপশন চলে আসছে, আপনি চাইলে আপনার তৃতীয় অ্যাকাউন্টটিকে এটিতে লগ ইন করতে পারেন। এবং যদি আপনি চান আপনার আরও অ্যাকাউন্ট রয়েছে তাহলে কিন্তু আপনি প্লাস আইকনে ক্লিক করে পুনরায় রিঙেডি অ্যাপসটিকে আবারও ক্লোন করতে পারেন, এবং এটিতেও কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারেন।
এবং সর্বশেষ অনেকের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে যে যদি আমি একটি মোবাইলে একাধিক অ্যাকাউন্ট ইউজ করি সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে কি না। আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন, এই সিস্টেমটি অ্যাপ্লাই করলে কোনো রকম সমস্যা হবে না। আমি নিজেও এই সিস্টেমটি অনেকদিন থেকে ইউজ করছি। এবং সর্বশেষ যারা এখনও পর্যন্ত রিঙাডি সম্পর্কে জানেন না, আপনি রিঙাডিতে ইনভেস্ট করে প্রতিদিন 250 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে, চাইলে আপনি ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এবং আমাদের রেফার কোড ইউজ করলে আপনি 50% রেফার কমিশন ক্যাশব্যাক পাচ্ছেন। সেক্ষেত্রে রেফার কোড সাবমিট করার পূর্বে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট নম্বরটি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। সো বন্ধুরা, এ ছিল আজকের মতো। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।